ভাইয়ের সারিয়ার তুই খেলতো, তাড়াতাড়ি খেল, আমি এটা শেয়ার দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি কি, আমি তো খেলতেছি, সুন্দরই খেলে। হ্যাঁ আমার বিশক্তি দরকার। কি করতেছে তুই জানাস? আমি হচ্ছে অ্যারোটার তো দিচ্ছি, বাট কাউকে মারতেছি না কেন? লুকুন নাই, লুকু চলে গেছে। আমি আছি আছি আছি, তুই শুধু ঘুষি দে তো, এবার তুই লাভ দিচ্ছিস, শুধু তুই লাভ ঘুষি দুইটা একসাথে দিচ্ছিস কেন? তুই চাপ দিস, কেউ চাপ দিস, আমি চাপ দিব। খেল খেল, তোরা খেল। আমারে কয়েন দে না, বলবি আমাকে, বুঝছস? কুরিয়াটা দেওয়া যায় না রে এখানে, কুরিয়া দেওয়া যায়? হ্যাঁ কুরিয়া দেওয়া যায়, কুরিয়া। তোরা কেন পিছনে দাঁড়িয়ে আসছিস তাহলে? আমি কিছু বুঝতেছি না আজিব, আমি কেমনে দৌড়াচ্ছি আবার নিজে নিজে? এটা জ্যাকে সমস্যা করতেছিস তুই না? আমি আছি তো আজিব, তুই মাঝখান থেকে যেন গায়েব হয়ে গেছিস। হাই সামিন, হোয়াটস আপ? সাউন্ড শোনা ছেড়ে বলো রে ভাই। কি এবার মাহিনকে মার ড্রাগন।
পাল্লা একটা শেয়ার মারো, এ শারিয়ার একটা শেয়ার টেয়ার মার না বেটা। কি শেয়ার মারবো বল যে স্ট্রিম ইয়া করছস মোস্তফা গেল তুমি শেয়ার দাও। ও ভাই হাসিনো খেলতেছে ও বাদি হাসিনো হাসিন আর হাসিন আমাদের ফ্রেন্ড হাসিন ওয়াচিং করছে আমার সাথে। ও আচ্ছা মাহিন এটা রাতার গুল না? হ্যাঁ রাতার গুল কি জিনিস চিনে মাহিন? হ্যাঁ চিনি। আই আমি ভাই মাহিন খালি তোর হাতে করছে বাড়া বুঝছস? আরে আমি তো বুঝতেছি না আমি কাউকে মারতেও পারতেছি না। কেন মারতে আসছিস না তুই? তুমি ভাবছিস এতক্ষণ খেলতেছ এই যে না মারতে পারলে মাইর খা ওসব দিয়া একটা জ্যাককে লুট করছে না। হ্যাঁ শেয়ার দাও শেষ হয়েছে তোমার তারা আর একটু বাকি আছে শেয়ার দাও। আমি তোমাকে কভার করতেছি তাই তুমি শেয়ার দাও তোমাকে মাহিন খালি দৌড়াচ্ছে আর কিছু করছে না। আমি তো সে ডিউশনে ঠিক করতে পারতেছি না যে হচ্ছে যে কি হবে। জ্যাক খাও, জ্যাক তোর লাইফ নাই। হ্যাঁ তোর লাইফ নাই জ্যাক খাও। এ মাহিন খেস না ওটা। আর আমি খাচ্ছি না জ্যাক যা লাইভ ওটা খা। আচ্ছা দাঁড়া আমি খাচ্ছি ওটা। হচ্ছে ইয়া কি এগুলা মার টায়ার মার। এই যে মাহিন এটা তুই খা এটা তোর গয়না দাঁড়া মাহিন কে খেতে দে। ভাই মাহিন মনে জীবন লাইফে গেম খেলে না একটাও। আমি খেলছি বাট এটা কি এটা তো পারতেছি না আমি তো কন্ট্রোলই করতে পারতেছি না। তুই না কন্ট্রোল নে কন্ট্রোল নে সিটি গেম খেলতে আসছে মানে কি বললা বুঝলাম না। আর এটা খেলে নাই এটি খেলছি মরে কেউ বলবি না বাটা আমি আছি বস নিয়ে টেনশনে এক বস আরেক বসকে মারতেছে। আল্লাহ মাহিন কোন হেল্প করছ না আমাদের বড়া। আরে আমি তো বুঝতে ওটা বললাম না দেশে যেমন বেকার তুই তলন না তলন না তলন না মাহিন। আরে কিভাবে জানি ওইটাই তো বুঝতেছি না বাজুকা একটা আছে এখানে দেখাচ্ছে। আমি মরছি তোদেরকে বাঁচাইতে গিয়ে আমি মরে গেছি একটা তোকে গাল দিতে দাঁড়া রাব্বিকে গালি দিতে গিয়ে বস আমার উপরে যেভাবে আমাকে বর্তা বানাচ্ছে আমি জীবনে কোনোদিন আলু বর্তা এরকম বানাই নি। রাব্বি খেলে পাবজি ফালতু বাড়া আমি আর কি খেলি
মডার্ন ওয়ারফেয়ার খেলে আর কি, কল অফ ডিউটির মডার্ন ওয়ারফেয়ার ওয়ারজোন একটা আছে ওইটাতে, এটা আমাদেরকে মারতেছে কেন এগুলো? তোর কাজই তো রে, ওর প্রোগ্রাম সেট করে দিয়েছে তো হচ্ছে গিয়ে, তোর কাজ হচ্ছে গিয়ে এই শালাগুলোকে ধরে মার দিতে। তোরা ব্যাকআপ দেখে দে, তোরা কাবার করে দেখ, আনলিমিটেড কয়েন তো, এটা যদি টাকা দিয়ে কয়েন হইতো রে তখন বেটার পাইতি ভাই। মাইন মারমারি করতে সেকেন্ড বেশি ভালো মতো ভাই, আমি কন্ট্রোলটা আমি আইতে করতে পারতেছি। তুই কন্ট্রোলে কোনটা দিয়ে ঘুষি আর কোনটা দিয়ে ইয়া মারতে ওইটা জানিস তো? মুভ করতে কেমন ওইটা জানিস তো? হ্যাঁ ওইটা জানি আমি, হচ্ছে যে অ্যারো ঠিক করতে পারতেছি না মানে। আচ্ছা এখন দেখি কে ফার্স্ট হইছে দেখি। সেকেন্ড বসটাও ভাই আমারতে, ঠিক আছে? এই যে দেখো, তো আমি তোমাদের সবার চাইতে পয়েন্ট দুই ডিজিট দুই না এক ডিজিট আর কি বেশি, মোস্তফা সবথেকে বেশি। আমার পয়েন্ট 96। মোস্তফা কে খেলতেছে দেখতেছো না? এই হাইটে হাইটে যাব বুঝছো, ব্যাটারি গেছে মানে। না এটা হাইটে যাবি শিওর? হ্যাঁ হ্যাঁ হাইটে হাইটে যাই। এই মাইন ব্যাটারি গেছে না? গাড়ি তো মজা পড়ে, আমরা স্ট্রিমিং করছি আমাদের দেখাইতে হবে না বেটা? গাড়ি নিবো একটু দেরি করে নেই, ওই দিক থেকে ছোট চলে আয়, কারণ নাইলে ওটা খেয়ে ফেলবো। হ্যাঁ ঠিক আছে, পাঁচ দশটা মারতে হবে আমরা জানো মেরে ফেলছি, চল এ সারি এটা শেয়ার দে, শেয়ার দে, আমরা খেলছি যা। কি শেয়ার দিবো? পোস্টার শেয়ার দে, হ্যাঁ আমি ট্যাগ করছি, তুই তো ট্যাগ অ্যাকসেপ্ট কর, শেয়ার মার যা ভাই। কিন্তু রাব্বি এখনো দেখছে, থ্যাংক ইউ রাব্বি। তুই শেয়ার দিলে সার্জিও রামোসকে দেখা জানোস? তুই শেয়ার দিলে সার্জিও রামোসকে দেখাবে সত্যি? কিন্তু সার্জিও রামোস তো আমার পছন্দেরই না, যদি পিকেরও দেখা যায় তাই লাগবে কথা ছিল। আই ওটা নিয়ে যাবে না বন্দুকটা? অবশ্যই মাইনের সমস্যা হইতেছে কি আমি বুঝতে পারছি, মাইনে হচ্ছে কি ল্যাগের ইয়াটা বুঝতে পারছি মানে ল্যাগের কারণে ল্যাগ। হ্যাঁ एक्चुअली আমি ওইটা ধরতে পারতেছি না। আইয়াল না যা গাড়ি কল না আমার কাছে, স্যার গাড়িতে বসে মেরে ফেলবে কি একটা গাড়ি রে। আচ্ছা এটা কি নাই, এই কন্ট্রোল আমাকে দে, কন্ট্রোল ছেড়ে দে। তুলো তুলো কন্ট্রোল ছেড়ে দিছি। রাব্বি দেখতেছে আমাদের খেলা? আরে দেখতেছে অনেকে। এটা কি আমার সবচেয়ে মানে লাইফের বাজে খেলা খেলতেছে আমি, খেলা হচ্ছে এত কয়েন লাগাই না আমি, এক কয়েন হচ্ছে কি থার্ড বক্স। আচ্ছা অনিন্দম দেখছে আমাদের সাথে বুঝছো? হাই শারাফাত সিদ্দিক রাহে, থ্যাঙ্কস কিছু কমেন্ট টমেন্ট। আচ্ছা আমাদের বোকা যদি আসিফ দেখছে বুঝছো? মাইন খেল দে এখন গাড়িতে। কি স্যার আমাদের আসিফ আছে, আসিফ গায়ক আসিফ আসিফ
সাকিবের সাথে দেখা হয় নাই মানে বস ইয়া করলে উল্টা দিকে চলে আসবি ছাগল প্লেয়ার কিছু তো করবো না আমি ছোট হয়ে আসছে তানজিল মোরশেদ হাই তানজিল আবার দিচ্ছিস একটা বস্ত্রে ধরতে সবগুলো আছে কচ্ছি পাই চিপায় আর লুৎপুর তো আছে আরেকজন দাও লাইক দাও শেয়ার দাও হাই বলো খেলনা তোদেরকে আসছি কেন খেলার জন্য না আজিব কন্ট্রোল দে খা তুই দুইবার চাপ দিলে দৌড় দিবে বুঝছস মাহিন দুইবার চাপ না একবার চাপ দিবে আমাদের সরকারি কর্মকর্তা মাসুম মাসুম আছে বাংলাদেশ ব্যাংকে সরকারি চাকরি করে বাংলাদেশ ব্যাংকে গভর্নর আমি জানি না ওটার নাম কি মেয়েটার নাম আরে মেয়েটার কথা বলতেছি না আমি কেন আমি বোনাস পাইছি লাইফ এটা কি ওয়ান আপ মানে কি বোনাস টাইপ দেখে এরকম বোনাস দিছে লাইফ সেটা আমি জানতাম না এ দাঁড়া দাঁড়া এগুলো নিস না এগুলো বসের কাছে নিব একটা বন্দুক নিস না
মাইন একটা বন্ধু ওকে না না নিচ্ছি না নিচ্ছি না একদমই খেয়ে রাখ কাটি ওর বড় বন্দুক যে দুইটা দিছে ও বন্ধু সালমান কি অবস্থা সালমান আমি একটা নিলাম কারণ কার কার কেউ ইয়া খাইছ না চার চিপস আমি নিয়ে নিছি একটা হ্যাঁ সমস্যা নাই খেল খেল এটা তাহলে এই আবার এটা খাইছস কেন নিছস ঠিক আছে ওগুলো আচ্ছা ভাই খাই এটা আনলিমিটেড খানা দানো সমস্যা নাই এমআর লুক করে কেমার আমি এই বন্দুকটা রাখছি 48 টা এটা থেকে ইয়া কেমার ব্ল্যাক বক্স কেন আছে কিরে তো মারছ না বড় তোরে বসে তুনা তুনা করে ফেলবে ওকে লাভ দি তাহলে সারাটাও কইব শুধু লাভ দিব যে আমি এরে শালা আমাকে পিছন দিয়ে এসে মেরে আমার বন্ধুটা আগে আমি মরে যাচ্ছি সমস্যা নাই মরলে আমরা রিভাইভ করব ভালো প্লেয়ার না এ আমাকে কেউ কভার ভালো প্লেয়ার না আমি দুইটা পেস্ট গেছে কি অবস্থা সামনে কেন এগোচ্ছি না নাকি বোম বোম কে বস আমি মারছি থ্যাংকস তানভীর থ্যাংকস রিনি রাব্বির বউ লাইক দিছে বুঝছস এখানে খাওয়াটা খাওয়া গেল আমি আগে খাই দাঁড়া ইশাল রুইন্স রে ড্রাগনের রুইন এই দৌড়ে যে মাইকটা আছে দৌড়ে এসে মাইক এই মাইকটা ওকে নাবিল রাফি ভাই আমি বলবো স্ট্রিম শেষে আর রুইনটা দিয়ে গিয়ে ওলো তো মাকে যাচ্ছে না এই যে এটা কি আচ্ছা তুই তো মেয়েটা তুই না না আগুন নে খয়রে হচ্ছে আমি আমি মোটো গেছি আমি ও আচ্ছা তুই আমাকে মারছিলি যে তখন ধরে ভিডিও আমি তো বুঝিনি না তোকে বাংলাদেশে মেয়েরা বাংলাদেশে আবিল রফি ভাই আমি বলবো হ্যাঁ স্ট্রিমের পরে এটা একটা পারসেক অ্যাপ আছে একটা পারসেক এখানে হুরিয়া তো দিতে পারি না পি এ আর এস ই সি আমরা আজকে অনেক পপুলার হয়ে যাবো না হ্যাঁ আমরা অনেক পপুলার হয়ে যাব থ্যাংক ইউ ব্রাদার তোমার এই টিভি আসার জন্য আচ্ছা এই তুই তো ইউএসএ থাকস তুই ইংলিশে কম্পিটিটর দেখ এখানে অনেক ইংলিশ দেখছিস বড়া ইংলিশে কি দিব বল যে ভিউয়ার্স থ্যাঙ্কস ফর ওয়াচিং এই তো তুই তো ওয়াও এই তুই তো জার্মান ল্যাঙ্গুয়েজ পারস নাকি ইয়া মাইন হ্যাঁ পারি হ্যাঁ বল তুই জার্মান কোন একটা ওয়ার্ড বল ডাঙ্কা ডাঙ্কা ফর ওয়াচিং দ্য শো ডাঙ্কা না ডাঙ্কি পারস না বড় জার্মান কোন ইংলিশ ইংলিশ শুনবি পারি ওই তো দেখ মাইন কি ওখানে হ্যাং খাইলি তুই তো মার না তো তুই নড়তে যাস না কেন দাঁড়া এই মাইক দিলে লড়ে বুঝছো ওরে আল্লাহ তোকে মারছে ভাই মারামারি করিস না প্লিজ তাই বাবু ভাই মাইন কে মারিস না
মাইন্ড থেকে কান্দি স্টপ আপ ও এখন আমাকে মারছে ও এখন আমাকে মারছে থ্যাংক ইউ ব্রাদার অ্যাকচুয়ালি আমি টিম রিটেলিয়েশনের মেম্বার আমাদের টিম লুঙ্গি নাইস ভাই এখন আমাকে মারছে আচ্ছা মানে খেলা হবে ভাই আচ্ছা আমাদের ফামিদ আসছে বুঝছস ও ফামিদ বস ফামিদ 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 হচ্ছে গিয়ে ইয়া গান শুনে রক গান শুনে না না ফামিদ ছেলেটা ভালো মোবাইল থেকে গানের কালেকশন দেখে আমি ফামিদ ফামিদের জন্য আমি জিমে গেছি রে ভাই ফামিদ ভালো ছেলে জি দাঁড়া 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 আমি একটু পরে আসছি তবে আগে আগে জীবনটা বাজাই নিই এখানে মাঙ্কি আসছে মাঙ্কি খুবই মাঙ্কি কে আবার এই যে সবুজ বান্দর না মাঙ্কি জানো এটা আমি কি বলবো এটাকে কি জন্তু জানো আই এটা কি সে ধাত তরিকা আমাকে মনে হচ্ছে এই যে ওরে আরে বস কয়টা এখানে তিনটা কি অবস্থা আমার তো একটু মিল হচ্ছে এই যে আমার বোনাস কি এটা মার ওহো চলেন ইয়েস বোম ফিট করে যাবে ও আচ্ছা আমি ভুলে নুসফুলকে মারতেছি কেন মারছিস তুই আমাকে আচ্ছা লুৎফুর মনে আছে ভার্সিটি লাইফে তোর যখন ফার্স্ট বার্থডে ওই দিন কাছে কি আমরা তোর বাসায় চলে গেছিলাম হ্যাঁ ইয়া ছিল তো কি বলে এই খাওয়া দাওয়া দিছিল তখন আর কি হচ্ছে গিয়ে ভার্সিটিতে যাওয়ার পর প্রথম ভালো খাওয়া দাওয়া আর এত এই যে দাঁড়া 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 খাওয়ারে খাওয়ারে ভালো খাওয়া দাওয়া উফ একটু বন্ধু পাইছি বন্ধু পাইছো তো লাইফ যে লাল বাতি জ্বলতেছে ওটা দেখো আচ্ছা লাখ হ্যাঁ কি করতেছো তুমি কি ফেসবুকে কমেন্ট করতেছো কে তুমি কি কমেন্টে রিপ্লাই দিচ্ছ না জি লাইফ কেমনে পাবো ওই যে ওখানে খাউন ছিল খাউন খাও নাই কেন আর তুই খাইছিস ওখানে এসে আজি দেখি আরেকটু মারি তো না তুই মারবি না আমাকে কিছু আসতেছে না কেন তোরা জানার শুনতে চাইছিলিস না কিছু তো আসতেছে না এই বান্দর গুলো এই ইয়া গুলো তো দেখলে আমার কার কথা মনে পড়ে জানো সালমান আমাদের নাবিল রফি ব্রো তোমাকে খুঁজতেছে আমার আমার ইয়া কথা সালমান এই নাজমুল্লার কথা মনে পড়ে কেন এই হচ্ছে ওই কিছু দেখলি না কয়েকটা মানে ইয়া গুন্ডা আসছিল যে ঘুরে ঘুরে লাফা লাফা মারে সিরিয়াসলি দেখলে আমার কাছে থেকে নাজমুল্লার কথা মনে পড়ে আমার কাছে কেন মনে হচ্ছে যেন নাজমুল এরকম ঘুরে এই মাইনি দিকে আয় তুই আয় এদিকে আমি মাঝে মাঝে ভুলে যাচ্ছি আমি কোন প্লেয়ার বুঝছো হ্যাঁ আমিও ভুলে যাচ্ছি যে তুই হচ্ছে যে ওই কেন তুই ভুলে তুই তো তুই তো মেয়েটা তুই কেন ভুলবি না না আমি তো ভুলে যাচ্ছি আমি তো মনে হচ্ছে দেখি ভিলেনের মতো লাগছে ভিলেন মনে লাগছে যে সে এই যে বড় থেকে বস এটা এই বস্টা অনেক আমার ফেভারিট একটা বস ছিল
একে মারার পরে জানোয়ার হয়ে যায়। তোর কি মনে হয় রাতে কয়টা বাজে? চুয়েটে থাকতে রাখতো না তো ভাই বসে মার ইয়ারা গুন্ডা নামে রে বসের মাথায় নীল দেখ এখন এই যে বসটাকে মার এ মাইন শরীন তোদের কি একদিকে থাকোস তোরা শরীন আর না না শরীন তো আমাদের কাছে ও মানে শেমিসে ভুলে গেছি ইস বসটা চলে গেছে বসটা তো লাফায় কেন বসটা যখন স্টেজে ঢুকে বাইরে থেকে তখন কিন্তু কিছু স্পেসিফিক পজিশন আছে ওই পজিশন গুলোতে দাঁড়ায় থাকলেই বসটা শুধু করতে পারে বসটাকে তো ধুতে পারছি না ওটা তো যেখান সেখান থেকে চলে আসতেছে বন্দুকের গুলি দিয়ে আর অনেক মার্সি এই প্রথম মনে কাউকে মারছে মাইন চুপ থাক ও মাইন এবার বসটা মারছে তাও আন্দাজ এটা ঠাডা পড়ে গেল মারছে এমন কেন করিস এবার মাইন বস আবার এটা কোথা থেকে আসছে থ্যাংক ইউ হাসান আল মাহমুদ ব্রো আচ্ছা এটা তো আমাদের সিয়ার ও রাশিদ ভাই লাইক দিস একটা রাশিদ ভাই ইউজছ না এখন আমি একমাত্র পারছেন যে শুধু এখানে ভালো হয়েছে খুব ভালো করছিস ওই কিউ তো নাই কেন ও বাবা আহ শিট সারা বস্তা আমার কি কাম করতে না কোরিয়া কোরিয়া ভাই কি অবস্থা ভাই ভাইও কি ফ্রম চিটাগং নাকি নাবিল রাফি ব্রো কি না আমাদের একটা ছোট ভাই বা ইয়া করছে আর কি নক দিচ্ছে আসলে পেস্টটাতে বুঝছস কাউন্টার স্ট্রাইক ইয়া করা হয় স্ট্রিম করা হয় বুঝছস কি করা আমি কোথায় স্ট্রিম কাউন্টার স্ট্রাইক তুই মান্না তোর পিছে তো কিভাবে দিছিস তুই এই জিনিসটা এটাই হচ্ছে কি ঘুরি আর কি আমি অনেকক্ষণ পর কিভাবে করছে আমি কিন্তু কিছু জানি না ভাই তোর ক্যারেক্টারের নাম বলতো হাড়া পরি বল আচ্ছা আমার ক্যারেক্টারের নাম কি আমি তো বলি আমার ক্যারেক্টারের নাম মোস্তফা হ্যাঁ আজিব আমার ক্যারেক্টারের নাম হচ্ছে হান্না কি হান্না ও ওকে খেয়াল করি নাই আমাকে কেন মারতেছে আজিব এটা তোর নাম হান্না কেন এর মামুন আব্দুল্লাহ ব্রো অ্যাকচুয়ালি আমরা একটা পার্সেক নামে একটা অ্যাপ পাওয়া যাবে ইয়াতে গুগল করলে PARSEC ওটা দ্বারা আমরা পিসতে অ্যাকচুয়ালি ওরা দুইজন জয়েন করছে সেভাবে আমরা খেলছে কি রিমোট বাই রিমোট কন্ট্রোল আই মিন রিমোট কন্ট্রোল এর কি তো প্রো ট্রাই করেন যদি না পারেন বা কোনো ইস্যু হয় আমারে
আমাকে একটা নক দিলে হবে পেজে। থ্যাংক ইউ ব্রাদার। আগের মতো এখন আমাকে মারতেছে ছেলেটা, এখন আমি কি করবো? গুন্ডা নাই তো আমি মারবো না কাউকে, না থাকলে দাঁড়িয়ে থাক, আমাকে মারার কোনো দরকার নাই। এটা আমার ইয়ে তো নাই তোরা খেল খেল, আমি একটু কাজ করছি। হ্যাঁ আমি হচ্ছে যে বসে বসে হচ্ছে যে ক্রিয়া করবে না, দাঁড়া মাইন তুই খেল, তোকে খেলতে হবে, তুই খেলো খেল লাগবে। গ্রামের বাড়ি চিটাগাং, আমার জানের দোস্ত উৎস আসছে, হাই উৎস, আমার বাড়ি কিন্তু ব্রাউন বাড়ি। কি ও আমি ওইটাই বলি, তোর বাড়ি চিটাগাং এর না, কোথায় তোরা জানাই দিকে কেমন জানিস তুই হচ্ছে গিয়ে মানে ওই ভাই আমার পাসপোর্ট পৈতৃক ভূমির কথা ভুলে যায়। না 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 আমি তো বলছি আমি তো বললাম দেশকে ভালোবাসে তুই তো কি ওইরকম পোলা ভাই। এখন ভাই স্কুলের ওইসব গেমিং জোন আছে নাকি ভাই? নিজের গ্রামের বাড়ির কথা ভুলে যাচ্ছি। আচ্ছা আমাদের নোয়াখালী একটা ফ্রেন্ড আসছে, নাম হচ্ছে অ্যাপেন্স আসদানি, তাকে হাই বল। এদের বাড়ি কিন্তু নোয়াখালী না শিওর। ভাই আমাকে মারা বন্ধ কর। লাল দাড়ি সলিড দে ও ভাই, আচ্ছা লাড়ি লাড়ি দাড়ি সলিড দে। নোয়াখালী কিন্তু একটা গালি, এটা জানো? নোয়াখালী কিন্তু একটা জায়গার নাম, একটা গালির নাম। হাই সালমান, আই লাভ ইউ টু ম্যান। সালমান করিম ইজ দা বেস্ট পারসন দ্যাট আই হ্যাভ এভার নোন পারসন। কই সামনে কিছু না কেন আমরা? সালমান লাভ ইউ। তাহলে আমার সাথে খেলবি তুই? বড় ভাই খেলা দেখতে আসছে, সাকিব ভাই। হাই সাকিব ভাই, কি অবস্থা?
ল্যাপটপ দিয়ে খেলা যাবে সালমান, তুই খালি আমার পিসি ঢুকে খেলবি, এটা হচ্ছে এমন সিস্টেম আর কি। হাই সাকিব ভাই, কি অবস্থা, বিকাশ কেমন চলে ভাই? সেই টাকা না ভাই, আচ্ছা ফিফা কিনতো ভাই তোরা, তোরা মানে খুব বাজে রকম কিপ্ট সব, মানে সবগুলো বলি যে ফিফা ফিফা কিন ফিফা কিন। সমস্যা তুই দিকে কি পিএস প্লাস এর সাবস্ক্রিপশন লাগে, নাইলে সুন্দর কি হবে। হ্যাঁ ভাই অবশ্যই আপনারা নিয়ে খেলা হবে সাকিব ভাই, টেনশন নিয়েন না। আচ্ছা লুৎফুর, আমি কোনোভাবে হচ্ছে কি জয়স্টিক কানেক্ট করতে পারবো? জয়স্টিক পারবে, আমি আসলে ট্রাই করি নাই, পারা যাবে পারা যাবে, সেট আপ করা লাগবে আর কি, তাহলে হচ্ছে কি ফিফা খেলা যাবে। হ্যাঁ ভাই সেই পুরান আমলের বেস্ট গেম ভাই। তুই কথা শুনতেছিস কিভাবে? কথা না আমি কমেন্টস দেখছি ভাই, কমেন্টস ও তো কমেন্টস করতেছে। ওরে আল্লাহ, এ এই তাহলে আমি এক কাজ করি, আমি ফেসবুকের ওই পেজটা, ওই আমার আরেকটা স্ক্রিন আছে ওইটাতে দিয়ে দেই। মানে হ্যাঁ দে, ডাবল স্ক্রিন, এই যে আমি আবার আবার ইয়া পাইছি বোনাস। শারিয়ার এখন শো করছে, এদের দুইটা ইয়া না মনিটর না? হ্যাঁ শাড়ি শো অফ করতেছে। আমার দুইটা মনিটর না, আমার যদি অফিসের সব মিলাই তাহলে হচ্ছে কি টোটাল চারটা মনিটর, পাঁচটা ও একটা টিভি। এই যে এটা হচ্ছে কি শো অফ বুঝছো, এই যে যেমন জানো না বস কেন নাই রে মেজা যে শো অফ করতে জানো। ইয়েস এবার মনে আমি ফার্স্ট কি, আমি আরেকটা কিন্তু বোনাস কমেন্ট দিব। ও আচ্ছা না না না, আচ্ছা আমাদের ফ্রেন্ড পূজা ঘোষ দেখতেছে, থ্যাংক ইউ পূজা। চাইরক চাইরকটাও তো আমার নিচে আছে জানো। হ্যাঁ পূজা এখন তো গভর্নমেন্ট জব করে মনে হয়, হচ্ছে না কেন বসটা কোথায়? এই বসটা লাল হয়ে গেছে, এতক্ষণ পরে যায় এটার মধ্যে যে বস লাল হয়েছে, টাকলা মাথা শালার। উপরে অবশ্য নামগুলো কাটা পড়ছে প্লেয়ার গুলার, তিনবার মারতে হয়েছে এই ফাইনাল বস, আরো আছে অনেক না না ওরে বাবা, তিন ব্লেডের পরে লাস্ট বল তো দুইটা বল চুনাইত রেজা ব্রো। হ্যাঁ ভাই সবাই আমরা এভাবেই 15-16 বছর আগে খেলছি ব্রো, এখন বাসায় বসে থাকতে হয় তো ব্রো, খেলাধুলা করতেছি আর কি। থ্যাংকস থ্যাংকস ফর কমেন্টিং ব্রো। আমি অবশ্যই খেলি নাই কখনো, ডাবল ড্রাগন অনেক মজা, ইসামি এর সাথে খেলতাম সাথে। সুপার চ্যাট অপশন কই? আচ্ছা ব্রো এখানে অনেকগুলো উইন্ডো তো,
আলা মাইন্ড ফাস্ট হইছে ও মাই গড ইয়েস এই জন্য সুপার চার অপশনে রাখি নাই ব্রো মাইন্ড ফাস্ট হইছে কিন্তু মাইনাস সমান পরিমাণ বোনাস আমি পেয়েছি ভালো হইছে আমাকে মারতেছে এখন অনেক জায়গায় খেলা হয় বুঝছে আমাদের জুনিয়র প্রেজা ভাই আচ্ছা ভাই আমি আমার আমার কাছে মনে হইছে এখন সব তো পিসি প্লেয়ার এগুলার নাই আমার যেটা ধারণা ছিল আর কি তো নাইস টু নো ব্রা আমি ক্যারাম হতে দেখাইতে গিয়ে মাইতেছি রিয়াজুদ্দিন বাজারে বলে এখনো আছে রে এইসব গেমিং এর ইয়া সারা বাংলাদেশে এখন আছে যে দোকানে ঢুকে কাটা দিতা চাকুওয়ালা পর্যন্ত আসছি মনে এরপর যাইতে পারি না বেটা কোন চাকুওয়ালা পর্যন্ত যে কষাই আছে না কষাই ব্লেড বক্স পর্যন্ত ওই গাড়িটার পরে আর কি ওই যে ঘোরাঘুরি করা যায় পরে কয়েন শেষ হয়ে যেতে বা সামথিং হইতো আর কি বাট এখন তো বহুত দূরে হচ্ছে আজকে শেষ করবো দাঁড়া কেমন আমার মোটামুটি ভাই সবাই এখানে যারা কমেন্ট করছে ম্যাক্সিমাম চট্টগ্রামের আমরা অ্যাকচুয়ালি আমি চিটাঙ্গের আর ওই দুইটা আমি চিটাঙ্গের না কি অবস্থা আমি চট্টগ্রামের এখন আমার বাবা বলছে কি আপাতত করছে তোরা চিটাঙ্গ কি ভাষা কথা বল না আচ্ছা এই শুন এখন ব্যাট হচ্ছে এখানে সবাই দেখছে বাংলাদেশের চিটাঙ্গ ভাষা কথা বলা যাবে না এখন আচ্ছা ব্যাট হচ্ছে ইয়া কি কয় চিটাঙ্গ কি বাংলাদেশ কি তো না আমাদের জেবিন ফোজি আসছে সামি আহমেদ হাই জেবিন শিয়াবকে একটা পিসি কিনে দিতে বলছিলাম না দিলানা তো কিনে ভাই জেবিন যে টাকা আমার জানোস জেবিনকে বলা হচ্ছে শিহাবকে প্লেস্টেশন ইয়া করতে একটু গিফট করতে দেনা দেনা জেবিন কিপতে আছে ও জেবিন কিপতে না না জেবিন কিপতে না শিহাবের জন্য অবশ্যই শিহাবের জন্য কিপতে না যে আচ্ছা জেবিন না খেললে জেবিন না খেললে ও বলো সরি হচ্ছে যে একটা প্লেস্টেশন গিফট করতে জেবিন না খেললে জেবিন না খেললে ইতারে কিছু কিনে দাও উচিত না হ্যালো বলছে হাই হাই জেবিন আমি নতুন না কেন কত টাকা আমার চোর জেবিন বেতন কত এখন আমাকে তুই কিছু স্টার দে স্টার দিলে আমাকে ইয়া হবে আমার র্যাঙ্কিং বাড়বে স্টার মার স্টার মার তুই দিবি তুই দিবি তুই আমাকে স্টার দে স্টার কি জিনিস
হাই জেবিন, বললা না তো কত বেতন পাও? হ্যাঁ জেবিন তো এখন হচ্ছে যে সবাইকে ভুল বলে বেড়া, বল বেতন কত? হ্যাঁ হ্যাঁ মামুন আব্দুল্লাহ ব্রো, আমি করব অবশ্যই, ইনস্ট্রাকশন পোস্ট করব কিভাবে খেলতে পারবেন দুই তিনজন মিলে একসাথে। আপনার কি মানে গেম খেলাটা আছেন নাকি প্লাস স্ট্রিমিং শো চাচ্ছেন, যে কেউ স্ট্রিমিং করতেছি? হাই শিহাব, কই বসিলাম না, খেল আমার সাথে আয় খেলতে, তোর বউ আমার সাথে খেলাইতেছে এখন। দেখ না শিহাবা, খুব বড় একটা প্লেস আমাদের খাওয়াইছে, চিটাং এর সবচেয়ে দামি প্লেস। তাই না? কি কি নাম, কি নাম কিভাবে? হ্যাঁ টেরাকোটা, টেরাকোটা দেখা হয়েছে আমাদেরকে, বুঝছো? বিয়ার, বিয়ার খাবার। ওরে বাবা, টেরাকোটা কি জিনিস? হ্যাঁ আচ্ছা পুরো আমি তাহলে ফ্রেন্ড শো কেউ খেলতে পারবেন আমি অবশ্যই পোস্ট করব পেজে আর কি। আশা করি আপনি আমার পেজের সাথে আছেন। আচ্ছা শারিয়ার, তোর বাড়ি কোন জায়গায় দিস করছে? আমার বাড়ি কুমিল্লাতে। হ্যাঁ এটার বাড়ি কুমিল্লা, দুনিয়ার সেরা কুমিল্লা, কুমিল্লা ব্রাউন বেরে। হ্যাঁ এগুলা তো সেম। আচ্ছা আমার একটা বড় ভাই আছে, মোহিন ভাই। সালাম আলাইকুম মোহিন ভাই, এমবিআর কি অবস্থা? সারা বাংলাদেশি সেম এক্সেপ্ট নোয়াখালী। সমস্যা কি ব্রাউন বেড়া হইলে কি হইতো তোর? তোকে একটু মারি আমি। জার্মানির নেট বাজে ভাই আমার বাড়ি হচ্ছে মুরাদপুরে, মানে বাসা মানে দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, বাট এখানে হচ্ছে মানে আমার বাবার প্রপার্টি আর কি। আমাকে কয়েন দাও। আমি ভাই কত 20 বছর ধরে ভাই আমার বাড়ি নিয়ে এসে এই সাকিব বাদ সবচেয়ে ছেঁচড়া বলা। ভাই আপনার আপনার বাড়ি তো আনোয়ারা, আনোয়ারার কৃতি সন্তান আপনার। আনোয়ারার কৃতি সন্তান আবরার শাড়ির আমাদের খেলা দেখছে আবরার। হাই হাউ আর ইউ আবরার? আচ্ছা আয় সেদিন আবরার জারে বসছিলাম যে আবরার আয় আমরা খেলবো। হয় এইসব খেলা আমি খেলি না প্লিজ, বাড়লা খেলে মানে অ্যাকচুয়ালি দেখ শুভ কিন্তু আমাকে ট্রাস্ট করতো সে ব্যাপার, বুঝছো? একবার টাকা উড়েছিলাম মনে আছে? ও শারিয়ার কিসের টাকা উড়েছিলাম যে মনে আছে? টাকা উড়েছিলাম ভাই তোরে, তার টাকা উড়াইস বাবা, যে 2 টাকার নোট উড়াইছিলাম যে বাসায়, 2 টাকার নোট উড়াইছিলাম যে মনে নাই? না গুলি খুরশেদ কে চিনেন নাকি? না ভাই আমি তো চিনি না, ন চিনি ভাই, গুলি খুরশেদ ইবাহন আই ন চিনি।
এই সাকিবের মতো ছেঁচা বলার জন্য একটা স্টিমিং একটা প্যাচ খাওয়া লাগে, বুঝছো? ওকে ব্রো, এবার আমরা কত 500 টাকা দিয়ে খেলবো না 1000 টাকা দিয়ে খেলবো, তুই ডিসাইড কর। আমার কাছে 1000 টাকার নোট আছে অনেক। লুৎফর চলো ইয়ে খেলি, লুডু খেলি না, লুডু মানুষ দেখবে না। সিরিয়াসলি লুডু, বিশ টাকা উড়াবি যে ডেপুটি ম্যানেজার বেড়া, আমার কি 20 টাকা উড়লে হবে? 500 500 মিনিমাম 500। মানে কিছু লাইভ দিচ্ছি এমনি জাস্ট আড্ডা দেওয়ার জন্য, সবার সাথে দিচ্ছি আমার ফ্রেন্ড সার্কেল। ও আচ্ছা ভাই, আমি এটা জানতাম না। জয় দ্রেদা ব্রো, আচ্ছা আচ্ছা ভাই, দাও আমাকে কয়েন দাও। এই কি ভিডিও গেমে কর্ম অনেক কোন শরীর মারা গেছে ভাই, কে গেম বেশি খেলার নাকি জুনাইদ রেজা ব্রো? আর এখন ভাই ক্যামেরা দিন কাটে ভাই, এখন তো সবাই লকডাউনে। তা তোকে একটা বাজুকা মারি, মরে না কেন? সিরিয়াসলি শারিয়ার, দূরে দূরে যা। ও আচ্ছা, নিজর আছে, নিজর। হাই নিজর, কি অবস্থা? নিজর তো এখন অস্ট্রেলিয়া থাকে, ওয়াই যে পার্ট। ও আচ্ছা, কাকে কে মারছে? না ব্রো, ওটা আমি অ্যাকচুয়ালি যাই না কুশে, কি বলে, জুনে দূরে যা ব্রো। কে মারছে ওটাকে? গাটারকে? এই কি হইছে? কে হ্যাংকাইছে? বুঝলাম না। তোরা হ্যাংকাইছিস? তুই? না এখন হইছে, আসছে। হ্যাঁ একটু আগে। তো নেট স্পিড বাজা। শারিয়ার কোনটা? শারিয়ার হচ্ছে মাসকানারটা জিপ। ও শারিয়ার, ও শারিয়ার হচ্ছে মোস্তফা। তে কানাকানি করছিল এটা মোস্তফা নেওয়ার জন্য। তো দিয়ে দিছে আর কি। আর কাশ্মীর কি বলে, মাহিন হচ্ছে মেয়েটা আর কি। কিভাবে কি করবো? নিজের খেলবা, উৎসকে নিয়ে আসো, উৎসরে রাজি করা, উৎসের গেম খেলা না আমাদের সাথে। আয় না তোরা এখানে, জায়গা দূরে যাই, তিনজন আয়। অজানাকে মারতে হবে। ওই ইয়াগুলো আগুনের ইয়াগুলো ওগুলা ভাঙা যাবে তো। আমাদের তাসিন নিজে মারছে। হ্যাঁ ওগুলো শুধু ফাইনাল ধুমো ফালতো। বাজার ব্রো, এ তাসিন বাজার বন্ধ নাকি রে? হ্যাঁ আমি তো ঠিকই তোমাদেরকে বাঁচাই বাঁচাই এতটুক নিয়ে আসলাম, এগুলো ভাঙার দায়িত্ব তো আমারই। হ্যাঁ সামাজিক না, তো বলে বালের ডিএস করছে বলে। ডিএস নাকি জয়ধ্বনি করছে না? এতে
এভাবে বলতো না, ঠিক আছে? আরে জয় ধ্বনি পোলাবাইনকে বললে কি আছে? ও তুইও জয় ধ্বনি না কি? না আমি এসব জয় ধ্বনি ছিলাম না, আমি জয় ধ্বনি দেখ করতাম না ভাই। লাইভে আসো ভাই, এইসব এগুলো নিয়ে কথা বলবো কি আমার খুবই কি লাগে। মাইন্ড যে এখন নেত্রী আমাদেরকে দেখে এসে খুশি হয়েছে যে আমরা মেকানিক্যালের কিছু ভালো ছেলে খেলাধুলা করতেছি। আমি অ্যাকচুয়ালি ট্রাই করছি মানে জিনিসটা কিভাবে আরো কুল করা যায়, ঠিক আছে? তুই আমাকে বলিস। হ্যাঁ কুল কর, অসুবিধা নাই, তুই কর কর যেভাবে ইচ্ছে সেভাবে কর, কথা বলতে থাক। করোনা ভাইরাসের হামলা আচ্ছা শিট ভাই। আরে ভাই এই করোনা ভাইরাসটা খুবই পেইন দর, তবে এখন তো চিড়াকে তো সব খোলা ভাই, সব দোকান দেখি খোলা। আমাকে কে মারতেছে? দুধপুর না না মোস্তফা হচ্ছে সারিয়া। তুই দিকে, তুই দিকে। আরে মাহি ডানে আয়। আরে এইগুলো ভাং, ছাগল লাগে। চুপ থাক। চুইংগাম খাই দাঁড়া। সারিয়া আমাকে মারতেছে ভাই। এই আমি চশমা নিচ্ছে একটা। এ আমি আবার হ্যাং খাইছি। তুই বড় কি না সারিয়া, তুই হ্যাং খাইছ না? তুই ইউএসএ থেকে কি করছিস শিখতে বড়া? তার সারিকে নিয়ে আসছে, আমি চালাচ্ছি সারিকে। সারিয়ার গেল কই? আচ্ছা আসুক সে। আচ্ছা তুই এখন মোস্তফা, তুই খেল কি? আমি সবুজ সাথী মোস্তফা। বাট আমি কিভাবে চালাবো? বাট সেম অ্যারো কন্ট্রোল আর ইয়া সেম ভাবে না? তুই খেলিস, তুই আগেটা খেল, আমি বাকিটা চালাবো। ওকে কিন্তু আমার এখানে তো মোস্তফা দেখাচ্ছে, আমি আগে যে হান্না যেখানে ছিল ওখানে। হ্যাঁ হ্যাঁ তুই মোস্তফা নিয়ে খেলনি? কে মোস্তফা? এখন মাহিন মোস্তফা হয়ে গেছে। আমি কি অ্যারো কন্ট্রোল আর ইয়ার মনে ডিসি গেছে? ডিসি কি অবস্থা? তুই তুই আগের মতো খেল, তুই আগে যেটা দিয়ে খেলতি। হ্যাঁ ভাই তুই দেখবি না আমরা কিভাবে জিতি। আপনি তো আমি ঢুকতে পারতেছি না। কি আমার কি কাজ করতেছ না কেন? সেম কি কাজ করতে হবে? সেম কি দিয়ে? হ্যাঁ সেম সেম অ্যারো দিয়ে কন্ট্রোল অল্ট। আচ্ছা ওকে আমি নিজেকে খুঁজে পাচ্ছি না। ওই যে তুমি মাইক খাচ্ছো যেটা, কি হ্যাং খাচ্ছে কেন এটা? হ্যাঁ শিয়া এভাবে বলো না প্লিজ।
হ্যাঁ কাবাট কাজ করতেছে না তো, হ্যাং হচ্ছে তোর। এই তো দেখছস, উঠছস তোর। কি অবস্থা আমার, এটা তো এত স্লোলি এটা রেসপন্স করতেছে, বুঝতেছি না। সমস্যা নাই, আমি একলাই মারবো। শারীর আসতেছে, শারীর একটু হ্যাং খাইছে। এ শিয়ার ব্যাটা পিসি কিন, তোর বউকে বল। হ্যাঁ তোর বউকে বল একটা পিসি কিনে দিতে। শিয়া আমি বুঝতেছি না, আমি তুই হচ্ছে শিয়াটা মোস্তফা। হ্যাঁ মার, এই তো এই তো মারতেছিস তো, তুই ভালো পারছিস তো। হ্যাঁ তুই, আমি সমস্যা, আমি ওটাকে কন্ট্রোল করতে। তুই এদিকে ডানে ডানে ডানে, রাইটে 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 আরো। দেরিতে কাজ করতে রেসপন্স দেরি। আরে আমার এটা দেরিতে ল্যাপটপে হবে ব্রো, এটা খুবই ছোট গেম। নাকি আমি ওইটাই তো বুঝতেছি না। সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। ওয়াও, আমি ওয়ান আপ খেলাম কেন? শিয়াব এটাতে খুব সিম্পল ইয়া লাগে, বুঝছস, মানে কি বলে পিসি স্পেক লাগে আর কি, হয়ে যাবে। সরার হোসেন ওয়েলকাম ব্রো। এটা কি, আমি আমি নিজে বুঝতেছি না। মোস্তফাকে মারবো কেন? এই সারিয়ার তুই কোনটা জানি? তুই মোটাটা মনে হয় সারিয়ার। ওরে বাবা, আমার এটা এত দেরিতে কেন রেসপন্স করতেছে? হাই জিদান, কি অবস্থা জিদান? কি হয়েছে? এসকেপ মারছস না? ওকে বন্ধুরা, থ্যাংক ইউ। আমাদের আজকের স্ট্রিমিং শেষ না এখানে। এই সারিয়ার মাসে সারিয়ার